আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সরকারের তীব্র সমালোচনা করে যা বললেন রিজভী, থাকছে বিএনপি বিদ্যুতের পরিবর্তে খাম্বা ও লাশ উপহার দিয়েছিল কাদের, জানাবো কোরবানির বর্জ্য, রাত 10টার মধ্যে অপসারণ করতে হবে স্থানীয় সরকার মন্ত্রী। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। ক্ষমতাসীন সরকারের দুঃশাসন আর সিন্ডিকেটের কারণে জনগণ অসহায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ চলছে মাফিয়া শাসনের অধীনে, এখানে আইনের কোনো বালাই নেই। হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্দিরা যা খুশি তাই করছেন এবং যা খুশি তাই বলছেন। তিনি বলেন, উদ্বোধনের পর পদ্মা সেতুর উপর নেমে ছবি তোলা যাবে না, ছবি তোলায় কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। অথচ কদিন আগে প্রধানমন্ত্রী সেতুর মাঝখানে দাঁড়িয়ে নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সেলফি তুলেছেন। আসলে এক দেশে দুই আইন চলছে, দেশে নির্বাচিত সরকার থাকলে তারা আইন মানত, তারা তো অনির্বাচিত, সেজন্য যখন যা চাহে তারা তাই করছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। পরে অর্পণ সংঘের উদ্যোগে যুবদলের সাবেক নেতা মরহুম জি এস বাবুলের স্ত্রীর হাতে অর্থ সহায়তা তুলে দেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি, ডাক্তার জাহিদুল কবির, স্বেচ্ছাসেবক দলের সদস্য ও অর্পণ সংঘের বিথিকা বিনতে হোসেন, ওমর ফারুক কায়সার ও আরিফুর রহমান তুষার সহ প্রমুখ। কুরবানির ঈদ উপলক্ষে জন দুর্ভোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, মাফিয়া আওয়ামী লীগের লোকেরা সিন্ডিকেট করে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছে। আজকে সিন্ডিকেট এমনভাবে চেপে বসেছে, মানুষ মুখ ফুটে কিছু বলতেও পারছে না। কুরবানির হাটেও সিন্ডিকেট করছে আওয়ামী লীগের লোকজন। সরকার দলীয় লোকেরা ইচ্ছা মতো দাম বৃদ্ধি করে ক্রেতাদেরকে পশু কিনতে বাধ্য করছে। লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, এখন এত লোডশেডিং কেন? প্রধানমন্ত্রী সব কথা দ্বিচারিতামূলক। তিনি নাকি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছেন, তাহলে লোডশেডিং কেন? আসলে তিনি চান নিরঙ্কুশ ক্ষমতা। কদিন আগেও বলেছেন, এই ধরনের কথা তো ফেরাউনরা বলে। আসলে আপনি জনগণের সঙ্গে সৎমায়ের ভূমিকা পালন করছেন। আপনি একচ্ছত্র ক্ষমতা চান, কিন্তু ক্ষমতা তো আসে জনগণের কাছ থেকে, সেটা তো আপনার নাই। আপনি নতুন নতুন প্রকল্প করেন টাকা পাচার করার জন্য। বিএনপির এই সিনিয়র নেতা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, উন্নয়নের নামে হইচই করে এত লাফালাফি করলেন, কোথায় আপনার বিদ্যুৎ? আপনাকে দেশবাসী আর সহ্য করবে না। আপনি ক্ষমতায় আসার পর থেকেই প্রতিনিয়ত মিথ্যাচার করে চলছেন। কোথায় 10 টাকার চাল, কোথায় ঘরে ঘরে চাকরি? আজকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বেকার তথা কর্মহীন লোকের সংখ্যা বাংলাদেশে। আপনি ক্ষমতায় থাকা মানে মানুষ না খেয়ে থাকা, আপনি ক্ষমতায় থাকা মানে কর্মহীন থাকা। আজকে গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে ও বলতে পারে না, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বিভিন্ন কায়দা কানুন করছে সরকার। রিজভী বলেন, আপনি গোটা দেশকে গ্যাস চেম্বারে পরিণত করে মহামারীর মতো দেশ চালাচ্ছেন, যাতে কেউ টু শব্দ করতে না পারে। সেজন্য দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দি রেখেছেন, তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছেন। আপনি তারেক রহমানকে বঞ্চিত করেছেন, তবুও তারেক রহমান সুদূর লন্ডন থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন, বন্যার্তদের জন্য তিনি সার্বক্ষণিক খবর রাখছেন। দলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে উপহার সামগ্রী নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষ ঈদের প্রাককালে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে হাপিত্যেশ করছে। সরকার জনগণের সঙ্গে তামাশা করছে, মানুষ বন্যার পানিতে ভাসছে, তাদের দিকে সরকারের কোনো দায়িত্ববোধ নেই। তারা পদ্মা সেতুর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান নিয়েই ব্যস্ত। রিজভী বলেন, বর্তমান দানব অবৈধ সরকারের বিরুদ্ধে সবাইকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে অবৈধ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শাসনামলে জনগণকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা এবং পুলিশের গুলিতে লাশ উপহার দিয়েছিল। বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত নবগঠিত 75টি ইউনিট কমিটির পরিচিত সভায় তিনি একথা বলেছেন। সারা বিশ্বে এখন বিদ্যুতের সমস্যা, সবাইকে ধৈর্য ধরে এই সমস্যার মোকাবেলা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলে
তখন তাদের শাসনামলের ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের সেই দুঃসময়ের কথা মনে পড়ে যায়। তিনি বলেন, বিএনপি নেতাদের যদি লজ্জা শরম থাকত তাহলে তারা লোডশেডিং নিয়ে কথা বলতো না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার মতো শত দক্ষ নেতা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ এখনও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে ভারসাম্য বজায় রেখেছে। ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফুমো বাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। যাচ্ছি পরের সংবাদে। পবিত্র ঈদুল আজহার দিন রাত 10টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। আজ দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউহ হায়া কাউয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, ঈদের দিন সকালে পশু কোরবানি দেওয়া শুরু হবে, এরপর থেকেই পশুর বর্জ্য অপসারণ কাজ শুরু হবে। সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে সব জায়গা থেকেই বর্জ্য অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাও প্রদান করা হয়েছে। রাত 10টার পর কোথাও বর্জ্য থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। তিনি বলেন, কোরবানি পশুর হাটে সুষ্ঠু ব্যবস্থাপনা সহ দেশবাসীকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতির বিষয়ে ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয়ে সভা করা হয়েছে। সভায় প্রতিটি মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটি পালনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মন্ত্রী সকল মানুষকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট এবং ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। জনগণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন তৈরি করা আছে, সেটা অনুযায়ী তারা পশুর হাট বসাবে। হাটে ক্রয় বিক্রয়ের জন্য যারা আসবে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, রাস্তার পাশে কোথাও হাট বসবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন, আমার একটা নির্দেশনা আগে থেকেই ছিল, প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে 10 জনের সমন্বয়ে একটি কমিটি করা। এই কমিটি করোনা সহ যে কোনো দুর্যোগে কাজ করে যাবে, সিটি কর্পোরেশনগুলো সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে আমাদের জানিয়েছে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে দেশ ডিজিটালে রূপান্তরিত হয়েছে। সুফল হিসেবে বাংলাদেশ ব্যাংক ও সিটি কর্পোরেশন ঈদ উপলক্ষে জয়েন্টলি একটা প্রোগ্রাম চালু করেছে, তা হলো ক্যাশ টাকা ছাড়াই পশু ক্রয় বিক্রয়। হাটে কেউ ক্যাশ টাকা না নিলেও হবে, যদি তার কাছে ক্রেডিট কার্ড থাকে, অ্যাকাউন্টে টাকা থাকলে সেই টাকা বিক্রেতার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়া হবে। বৈঠক প্রসঙ্গে মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম ওয়াসা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে মহেশখালী সহ অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ তৈরিতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে জাইকা। মাতারবাড়িতে দুটি প্রকল্প প্রায় 6,000 কোটি টাকার বেশি ব্যয়ে 2025 সালের মধ্যে শেষ করার প্রস্তাবনা দিয়েছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে উন্নয়নের ভূয়সী প্রশংসা করে জাইকার প্রতিনিধি উহ হায়া কাউয়া প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছেন। তিনি জানান, জাইকা বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশেই থাকবে।